আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, নিজের কাজ নিজে করব এবং খামারটা ভালো রাখব এবং বেশি লাভবান হব। আসলে মানুষ দিয়ে কাজ করালে লাভবান হওয়া যায় না, আর নিজের নিজের কাজ যদি নিজেই করা হয় তাহলে আপনার খামারটা ভালো থাকে, গরুগুলো সুস্থ থাকে, গোয়াল ঘরটা নিট অ্যান্ড পরিষ্কার থাকে এবং বেশি লাভবানও হওয়া যায়। আর মানুষ দিয়ে করালে আসলে কিছু থাকে না ভাই, আমি এটা তার প্রমাণ। অনেক মানুষ দিয়ে কাজ করায় নিছি কিন্তু এই জায়গায় গোবর, ওই জায়গায় গোবর, এইভাবে পড়ে থাকে খামারের ভিতরে, ভালোভাবে পরিষ্কার করে না, ক্লিন করে না, পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে না, গরুগুলো ভালোভাবে আপনার গা ডোলে পরিষ্কার করে না, এইভাবে গোবর লেগে থাকে। কিন্তু আমার কাজটা আমি যদি নিজে করি তাহলে আমি দেখবো আমার গরুর গায়ে এই জায়গায় ময়লা আছে, আমার চৌকি পড়েছে, আমি সেটা সাথে সাথে পরিষ্কার করে দেব। কিন্তু আমি যখন খামারে কাজ করব তখন যখন গোবর, গরুরা গোবর থাকবে খামারের ভিতরে, আমার নিজের কাছে মনের ভিতরে খারাপ লাগবে যে আমি গোবরটা উঠিয়ে ফেলে দিয়ে আসি, এই এরকমই জিনিস। আর যে কথা কি জানেন, আর একটা কথা হলো যে পরের দিয়ে করালে, মানে অন্য মানুষেরা করালে আসলে গোবর পড়ে রয়েছে, থাক পরে উঠো, মানে এই করতে করতে অনেক জমা হয়ে যায়, তারপরে আপনি যদি খামারে না আসেন ওইভাবে পড়ে থাকবে, আপনার দুপুরের গোবর আপনার যেই বিকেল বেলায় ফেলে দিয়ে আসবে, যখন আপনার আসার সময় হবে তখন ওরা ভয় করে গোবরটা ফেলে দিয়ে আসবে, কেননা আপনি আসলি যদি বকাঝকা করেন গোবর কেন ফেলোনি, এমন ধরনের কথা আপনি বলতে পারেন। এই জন্য ওরা আর যদি ওই গোবর খামারের ভিতর পড়ে থাকে ওদের গায়ে লাগবে, মশা তৈরি হবে বা মশা মাছি বাড়ির থেকে আসবে, মানে রোগ ব্যাধি সৃষ্টি হবে। আপনি যদি নিজে করেন তাহলে এগুলো তো আপনার সামনে পড়ে থাকবে না, আপনি সাথে সাথে ফেলে দেবেন এবং খামারটা সবসময় নিট অ্যান্ড পরিষ্কার রাখবেন আপনি। এবং অন্য আমি যে কী করি, আমি ঘাসটা অন্য মানুষ দিয়ে কাটাই নিয়ে আসি, তারপরে যত কাজ আছে আমি সবগুলো নিজেই করি, এতগুলো গরু আমি সম্পূর্ণ নিজে করি, আমার কোনো সমস্যা হয় না, কারণ আমি বসে থেকে কি করব, যে টাকাটা আমি অন্য মানুষের দেবো সেই শ্রমটা আমি নিজে করতেছি, তাহলে সেটা আমার লাভ হচ্ছে আরও বেশি, ডবল লাভ হয়ে গেল। সেজন্য আমি অন্য মানুষ দিয়ে আমি কাজ করাই না আমার খামারে, আমার খামারে আমি সম্পূর্ণ নিজে থেকে সবগুলো একদম তত্ত্বাবধান সব কিছু আমি নিজে করি। আসলে নতুন যারা খামারি ভাই খামার করতে চান তাদেরকে উদ্দেশ্য করে বলবো, যদি আপনি খামার করতে চান তাহলে আপনাকে অবশ্যই ভালো মানের গাভী কুরাই করতে হবে এবং দুধ দোহন করে তারপরে গাভী কুরাই করতে হবে, সকাল বিকাল দুধ দোহন করে দুই তিন দিন দোহন করার পরে গাভী কুরাই করতে হবে। তাহলে যে অনলাইনে দেখে গাভী কুরাই করলাম তাহলে প্রতারণার শিকার হবেন ভাই, আপনি যদি গাভী গরু কুরাই করেন তাহলে অবশ্যই দুধ দোহন করে তারপর দেখে কুরাই করবেন, এর আগে কুরাই করতে যাবেন না। আর একটা কথা হলো আপনি যুব উন্নয়ন থেকে ট্রেনিং গ্রহণ করবেন, তারপরে আর একটা কথা ঘাস লাগাতে হবে সর্বপ্রথম, আপনাকে পর্যাপ্ত পরিমাণ ঘাসের ব্যবস্থা রাখতে হবে আপনার খামারে যদি আপনি ডেয়ারি খামার করতে চান। আর একটা কথা হলো নিজের কাজ নিজে করতে হবে, অন্য মানুষের উপর ভরসা করা যাবে না। হ্যাঁ, আপনার 7-8টা বা 5-4-5টা গরু নিয়ে আপনি শুরু করেছেন তাহলে আপনি পারবেন না কেন, আপনি যে অন্য মানুষের উপর ভরসা করে ফেলে দেবেন তাহলে তা চলবে না। আর একটা কথা হলো কি জানেন, আপনার যদি অন্য মানুষদেরও করান তাহলে আপনাকে তত্ত্বাবধান নিজে করতে হবে, অন্য যে আজকে খামারে যাব না দুই দিন যাব না তা হবে না, প্রত্যেক দিন আপনাকে খামারে যাওয়া লাগবে, সকালে যাওয়া লাগবে, বিকেলে যাওয়া লাগবে এবং গরুগুলো গাভীগুলো আপনাকে পরিদর্শন করতে হবে এবং দেখতে হবে, তাহলে আপনার খামার টিকবে। নাই তো আপনি যে খামার করে ছেড়ে দিলেন, ওই যে খামার দুই দিন তিন দিন পরে যাবেন, কোন গরুর জ্বর হলো আপনার তো বলবেন আপনার অন্য লোকেরা, এই জন্য অবশ্যই আপনাকে নিজের কাজ নিজে করবেন, তাহলে বেশি লাভবান হতে পারবেন এবং খামারটা দীর্ঘস্থায়ী হবে এবং আপনার গরু আপনি কিভাবে লালন পালন করবেন আপনি সেটাই বুঝতে পারবেন এবং খাওয়া দাওয়ার বিষয়টা নিজে ই করতে পারবেন। অনেকে আছে ম্যাস্টাইটেড হয়েছে, মনে করছি এমনি বার্ড ফ্লু সাবান আসতে সেরে যাবে, কিন্তু না, পরে করে যায় দেখবেন আপনার ম্যাস্টাইটেড হয়ে
মানে সকালে ফুলেছে, বিকেলে দেখলেন আপনি মাস্টাইটের হয়ে গরুর মেলা সমস্যা হয়ে গেছে। এমনও ঘটনাও ঘটে অনেক খামারে, কেননা অন্যের উপর ডিপেন্ড করে তারা। এই জন্য বলবো ভাই, নিজের কাজ নিজে করবেন, তাহলে বেশি লাভবান হতে পারবেন, এবং সব সময় নিজের তত্ত্বাবধানে রাখবেন। যদি আপনি অন্য মানুষের দিয়ে করান, তারপরেও আপনি তত্ত্বাবধানে রাখবেন। হ্যাঁ, আর একটা কাজ অন্য মানুষদের করাতে পারেন, ঘাস। ঘাস সেটা আপনি বলবেন যে তুমি কেটে নিয়ে এসে রেখে দাও, আমি নিজে মেশিন দিয়ে কেটে তারপর গাভীদেরকে খাওয়াই নেব। এবং প্রথম চান্সে আপনি নিজে করুন, নিজে শুরু করুন, এবং করে একটা বছর দেখুন, তারপরে আপনার ডেয়ারি খামারের প্রতি আকর্ষণ অনেক বেড়ে যাবে ইনশাল্লাহ, আমি এটা মনে করি। আমার এই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।